Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Aqala an-nabi sallallahu alaihi wasallam qadwa an wa raya fa qala lima yuriku wa la fil shay'in qadir. Anwaja kata radhiyallahu ta'ala wa qala qala rasulullah sallallahu alaihi wasallam da kul jannatu qata rawahu al-bukhari wa muslim. An sa'id bin sa'd radhiyallahu ta'ala wa qala qala rasulullah sallallahu alaihi wasallam may yakmani ma baina al-layli wa ma baina al-layli annahu al-jannah. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি সকল কাজে এই পবিত্র জুমার মসজিদে দুই রাকাত চালেকা সুন্নাত করে বসার তৌফিক দান করেছেন, তাই সকল বরকত আল্লাহুম্মা আমিন। তারপর পরে আমাদের আখের নবীর উপর দরুদ ও সালাম নাযিল হলো, আল্লাহুম্মা সল্লি আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পরনিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করলেন। আজ সেই মানুষ পৃথিবীতে চলাচল করতে গিয়ে অনেক পাপ করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়াতে যতই পাপ করো না কেন, দুনিয়াতে সবচাইতে জটিল এবং ভয়ানক দুটি পাপ রয়েছে। কয়টি? দুটি। সেই দুটি পাপ জটিল এবং ভয়ানক হলেও একগুলি পাপ ক্ষমানো সহজ আর আরেকগুলি পাপ ক্ষমানো সহজ নয়। তো জেনে নে পৃথিবীতে কোনগুলি পাপ ক্ষমানো সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকবারুল কাবায়েরা সালাসা, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা আপনারা অনেক আলেম ওলামার মুখ থেকে শুনেছেন যে পৃথিবীতে সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। এবার আপনি অনেকবার শিরক করেছেন, কবরের কাছে মাথা নত করেছেন, পীরের কাছে গিয়েছেন, মাজারের কাছে গিয়েছেন, আপনি তাবিজ ব্যবহার করেছেন, আপনি অনেক শিরক করেছেন। আর শিরক করার পরে এরকম একদিন তালমিলিমের মুখ থেকে কোন হাদিস জানতে পেরে আপনি ভুল বুঝতে পেরে বলছিলেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি শিরকের মতো নোংরা পাপ জীবন আর করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তাহলে আপনার শিরকের নামে সব পাপ ক্ষমা করে দিবেন। কেন? এই শিরক পাপটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত যা ক্ষমা সহজ। পৃথিবীর দুই নম্বর মহাপাপ হচ্ছে ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। পৃথিবীর তিন নম্বর মহাপাপ হচ্ছে অলৈ জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া। কোর্ট কাচারি অফিস আদালত গ্রামগঞ্জের যে কোনো জায়গায় মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর তিন নম্বর মহাপাপ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সুদ ঘুষ একটি মহাপাপ। আপনি এই গ্রামের বাসিন্দা, এই গ্রামে চলাচল করেছেন, আপনি সুদের কারবার করছেন, আপনি সুদের ব্যবসা করছেন, আর ওই সুদের পয়সা আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আর ওই সুদের পয়সা দিয়ে কয়েকটি বড় বড় বিল্ডিং তৈরি করেছেন, আপনি অনেক জমি জায়গা গাড়ি বাড়ি করে ফেলেছেন। আপনি একদিন ভুল বুঝতে পেরে বলেছেন যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে তওবা করে বলছি, আমি সুদের মতো নোংরা পাপ আমি জীবনে করব না। আল্লাহ বলছে শোনো বান্দা, তুমি কত টাকা সুদ খেয়েছো এই হিসাব পরে হবে, কিন্তু বান্দা যদি তোমা তুমি ক্ষমা চাও তাহলে ক্ষমা আগে হবে। দেখছেন এইগুলি পাপ আল্লাহর সাথে জড়িত যা ক্ষমা অসম্ভব। আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট দিয়ে গেলাম যেগুলো আল্লাহর সাথে জড়িত পাপ, সেগুলি একেবারেই ক্ষমা অসম্ভব। এবার জেনে নেন মানুষের সাথে কোনগুলি জড়িত পাপ। তার মধ্যে একটি মহাপাপ হচ্ছে পরনিন্দা। মহান আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লামাজা, ধ্বংস সুনিশ্চিত, জাহান্নাম সুনিশ্চিত।
উৎসব মশারিদের জন্য যারা পিছনে বদনাম করে, যারা পিছনে গীবত করে, কেমন করে আপনারই বাইরের পাশে কারো লোক আপনি হয়তো শহরে গিয়েছেন কিংবা আপনি কাজে গিয়েছেন কিংবা আপনি কোনো জায়গায় চাকরি করতে গিয়েছেন, আপনি বাড়িতে নাই ফাঁকা পেয়েছেন, আপনার ব্যাপারে হাটে বাজারে দোকানে রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে যাত্রার উপর সত্যি দেখা সাক্ষাৎ করতে গিয়ে কি বলছে জানো, সে লোকটি মাস্টার কিন্তু মেয়েদের সাথে চেনা করা বানায়, সে মদ পান করে, যারা এইরকম আপনার নামে বদনাম করবে তারা ওয়েল নামক জাহান্নামে যাবে। আর ওয়েল নাম হচ্ছে একটি জাহান্নাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, ইজতানিবু কাতলা মিনাতান, তোমরা মানুষকে সন্দেহ করো না, তোমরা মানুষকে ধারণা করো না, কেননা যে ইন্না আপাদাতান নিজিম, নিশ্চয় কিছু ধারণায় পাপ রয়েছে, হয়তো বা সে লোকটি করেছে, সে মনে হয় আমার কথাই বলছে, দেখেন সেই রকম ধারণা মানুষকে করিয়েন না, কেননা যে ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আমরা প্রথমে জানতে পারলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি, তার তিন নম্বর মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম দান্না ফাইনা কাল দান্না কাউল হাদিস, তোমরা মানুষকে সন্দেহ করো না, তোমরা মানুষকে ধারণা করো না, কেননা যে ধারণা সবচেয়ে বড় মিথ্যা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তিনজন ব্যক্তি সফরে যাও তাহলে দুইজন মিলে কোনো কথা বলিও না, নাহলে সে তার ধারণা হবে। আপনারা সফরে গিয়েছেন কিংবা আপনারা কাজে গিয়েছেন তো দুইজন কথা বলেছেন, আরো জনকে ছেড়ে দিয়েছেন, তাকে নিয়ে আপনারা কোনো কথা বলছেন না, তো সে লোকটি যাকে সাথে না নিয়েছে সে আপনার পাশ দিয়ে চলাচল করছে, আপনারা কি বলছেন এটা শোনার জন্য, অথচ আপনারা ভারী কথা বলছেন, কিন্তু তাকে সাথে না নেওয়ার কারণে সে ধারণার মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আপনাদের সফরে একটা দুর্বলতা নেমে আসলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দুইজন মিলে কোনো কথা বলিও না, বললে তিনজন একসাথে হয়েই বলবে, না হলে তার ধারণা হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, মহান আল্লাহ বলেন, জওয়ালা একটা পাদ কুমবাদা, তোমরা কেউ কাউরে পরস্পর পরস্পর বদনাম কিবা চলুক করি করো না। তো আমরা এখানে আজকে যতগুলি মুসল্লির নামাজ পড়তে এসেছি, আমরা কি কোনো মানুষের ব্যাপারে বদনাম কিবত করি না, আমরা কি পরনিন্দা করি না, অবশ্যই করি। কেমন করে আজকে সমাজে চলাচল করতে গিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করে ফেলেছে, মনে করেন যে কোন গোপন জায়গায় ভালো মানুষ পাঁচ অর্থ সলাত আদায় করে, মদ পান করছে, তা আপনি দেখে নিয়েছে, তো তার কথাটা আপনি দোকানে বলছেন, হাটে বলছেন, বাজারে বলছেন, যে কোনো জায়গায় বলছেন যে সে লোকটি মদ পান করেছে, সে লোকটি মদ পান করে বেড়ায়, যারা এইরকম কথা বলবে কি এটা কি আমাদের বলা উচিত হচ্ছে? জি না, কেননা যে আল্লাহ নবী মানুষের দোষ ত্রুটি পাপকে ঢেকে রেখেছেন, তবে আমাদেরকে মানুষ হিসাবে মানুষের যেই কোনো গোপন পাপ হোক না কেন আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি আপনাকে একটি সেই বুকের হাদিস শোনাচ্ছি যা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। লোকটি কয়েকবার এভাবে যখন
আপনি বলছেন যে আমি জুনম লোকটি কি পাগল তাই সে আমার কথা বুঝছে না সাহাবায়ে কেরাম বললেন যে লাইসাবে মাজনুন সে তো পাগল নয় সে তো একজন ভালো মানুষ আসারা বা খামরা তাহলে কি সে লোকটি মদ পান করেছে তাই সে আমার কথা বুঝছে না বা কামা রজন ফাসান পাও বা কামা রজন ফাসান পাও একজন সাহাবি সাদা সাদা দাঁড়িয়ে তার নাকে নাক নাকে সঙ্গে বলছে যে আল্লাহ নবী সে লোকটি তো মদ পান করেনি সে তো একজন ভালো মানুষ তখন লোকটি জেনেই বুঝে বলছে যে আল্লাহ নবী মানুষ বৈধভাবে যা করে আমি তা অবৈধভাবে করেছি দয়া করে আমার বিচার করে দেন আমাকে ফিরে দেন না আল্লাহ নবী ফয়সালা শুনিয়ে দিলেন হে সাহাবায়ে কেরাম তোমরা তাকে আপনি জমিনে নিয়ে যাও আর তাকে ভোগ পর্যন্ত পুঁতে তোমরা ইটের পাথর দিয়ে মেরে 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 ফেলে দাও আমাদের নবী তার মানে এটা প্রথমে বুঝতে পেরেছে যে সে লোকটি খুব পাপ করেছে এটা লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে যাচ্ছে যারা তুমি পাপ করেছে করেছ তুমি যে কোনো পাপ করেছে করেছ তোমার পাপ আমাকে কেন বলছ তোমার পাপ আমি শুনতে চাই না তোমার পাপ আমি জানতে চাই না সেজন্য আমি তোমাকে বলছি যে তুমি বাড়ি ফিরে যাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে এখানে যতদিন মোসালি আজকে নামাজ পড়তে এসেছি যা আজকের পর থেকে নিয়ে জিন্দেগিতে জীবন আর কোনদিন মানুষের ব্যাপারে মুখ খুলবেন না সে আপনার যত বড় শত্রু হোক না কেন সে যতই পথ পাশ হোক না কেন আর সে যতই মন পান করুক না কেন তার ব্যাপারে জীবনে মুখ খুলবেন না আজকে থেকে মুখ বন্ধ করে দেন মরা পর্যন্ত আর আজকে এই খুতবা শোনার পরে যদি আপনি বাড়িতে গিয়ে দোকানে গিয়ে যদি বদনাম কিমত করেন তাহলে আমি আপনাদেরকে কয়েকটি হাদিস শোনাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন বদনামের ফল কত কঠিন একে অপরের বদনাম কিমত করে আপনি নিজের পায়ে নিজেই কুড়ো মারছেন সম্মানিত মসজিদের মুসল্লিগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাজিদুনা সানা নাস আল ওয়াজহাই কাল কিয়ামতের ময়দানে সব চাইতে নোংরা জঘন্য খারাপ ব্যক্তি পাবে সেই সব লোককে আল্লাযীনা ইয়াতি হাওলা ওয়াজহি ওয়া ইয়াতি হাওলা ওয়াজহি যারা দুই মুখী আনা মারি মিয়াসির রাদিয়াল্লাহু তাআলা রাবান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা ওয়াজহান ফিদ দুনিয়া এবার আল্লাহ নবী বলছেন যে তার বিছানা মতে দুইটি জিবা হবে তো একটি মানুষের কি দুইটি মুখ হয় এখানে তো আমাদের সকলেরই একটি মুখ এ কথা আল্লাহ নবী বলছেন যে একটি মানুষের কি দুইটি জিবা হয় কেন যে আমরা তো বলি যে ছাড়ে ভাই সে একটি দুই মুখী কেন যে এখানে এক কথা বলে আর এখানে এক কথা বলে মানুষের সাথে ঝগড়া সৃষ্টি করে এমন লোক নাই ওয়াবাস হয়েছে এবার আল্লাহ নবী বলছেন যে কান লাউরি সানানে মিন নার ইয়ামান বেওয়া তার জাহান্নামের জ্বলন্ত আগুনের দুইটি জীবা হবে এই সাধারণ জীবা নয় তাহলে এটা কোন ব্যাপার নয় এই পৃথিবীতে বদনাম কিবত ছাড়া এমন কোন পাপ দেখা যাচ্ছে না যে তার জাহান্নামের আগুনে দুইটি জীবা হবে আপনি এই পৃথিবীতে যে কোন পাপ করেন না কেন আপনার জাহান্নামের আগুনে দুইটি জীবা হবে না কিন্তু আপনি যদি মানুষের বদনাম কিবত করেন তাহলে আপনার জাহান্নামের আগুনে দুইটি জীবা হবে সম্মানিত মসজিদের মুসল্লিগণ নবী হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরি মায়ের কোমাসার জান্নাত বা পর আতাকুল্লাহ ওয়া সুন খুলু বা সুইলা আন আকরি মায়ের কোমাসার জান্নাত বা পর ফাম ওয়া ফাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসাদুনা স্বামী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামের আগুনে প্রবেশ করে কি তখন আল্লাহ নবী বলছে যে আল ফাম আল ফাজ মুখ এবং লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামের আগুনে নিয়ে যায় হালকা দো না সবার সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করে কি তখন আল্লাহ নবী বলছে যে তাকাল্লাহি হুসনুল খুলুক আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র ভালো চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তার মানে আপনি যদি মুখ দিয়ে বদনাম বিপদ চকল করি করেন তাহলে আপনার মুখে আপনাকে জান্নাতের আগুন নিয়ে চলে যাবে যা আপনি কোটি টাকা দান করেও টিকতে পারবেন না আপনি তাহাজ্জুদ করেও টিকতে পারবেন না আর
মুক্তির যদি ভালো কথা বলেন কোন হাদিসে জিকির আজকার করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার মুখে আপনাকে জান্নাত চলে যাবে সম্মানিত মসজিদের মুসল্লিগণ আমি সাহাবী ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতমানি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলিহি আতমাল্লাহু জান্নাত এই হাদিসটির তর্জমা আপনি একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন সম্মানিত মসজিদের মুসল্লিগণ সাহাবী ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে সারা পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা শুনে দেখো তোমরা যদি নিজেকে নিজে দুই জিনিসের জিম্মেদারি গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাদের নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম বিষয়টি আমার কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি বুঝবো যদি তোমরা দুইটি কাজ করো সেই দুইটি জিনিস কি আলহাজ মেয়েদের সাথে জেনা লিপ্ত হয়ে না আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব দুই আলহাম মুখে বদনাম করা গীবাত করা অন্য ভাবে মানুষের গালি দিও না এই দুইটি কাজ করো আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব এখানে আজকে যতগুলি মুসলিম নামাজ পড়তে এসেছি আপনারা যদি দুইটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করেন তাহলে আমাদের নবী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নেবেন সম্মানিত মসজিদের মুসল্লিগণ আমি আপনাদেরকে আরেকটি জিনিস নকল করে দেখাচ্ছি যে যারা এই দুনিয়াতে মানুষের দস্তুরটি বাক্যে ঠেকে রাখবে আল্লাহ তাদের জন্য একটি পুরস্কার ছেড়েছে সেই পুরস্কারটা কি যে মনে করে যে এই গ্রামের লোক একটি মেয়ের সাথে চেনা করে কোনো কোন জায়গায় তা আপনি দেখে ফেলেছেন তাদের সেই পাপের কথাটা তার পিতা মাতাকে বলেননি আত্মীয় স্বজনকে বলেননি কোন মানুষকে বলেননি আপনি নিজে দেখেছেন নিজে আপনার নিজের ভিতরে ছুপিয়ে রেখেছেন আর এক দেখছেন মানুষ মদ গাঁজা পান করছে বিভিন্ন অন্যায় কাজ করছে আপনি দেখে ফেলেছেন কোন মানুষকে বলেননি তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই সব মানুষের এই দুনিয়াতে পাপ পেটে রাখবে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি লোক থাকবে সেই লোকেদের মধ্যে আমি আল্লাহ তাদেরকে ডেকে দিব আর ডাকার পরে তাদেরকে অন্তরাল করে পাপকে ঢেকে নিব হেলমেট দিয়ে ঢেকে নিব তখন তাকে তার পাপের খাতাটা তার সামনে তুলে ধরে বলব যে হাল তার কথা পাহাতা দেখো তো এগুলো কি তোমার পাপ পাপীকে বলবে তখন বলবে জি হ্যাঁ এগুলো আমারই পাপ তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি কি মনে করছো যে কেরামত কাতিমে অন্যায় ভাবে লিখে দিয়েছে আজরাল কি অন্যায় ভাবে লিখে দিয়েছে আমি তো সারা পৃথিবীর আল্লাহ আজকে বিচার মানে পরকালে তোমার পাপকে ঢেকে রাখতে পারি না যাও তোমার পাপ আমি কোনোভাবে দেখতে দিলাম না তোমার পাপ আমি ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও সম্মানিত মসজিদের মুসল্লিগণ এত বড় সুযোগ ছেড়ে দিয়েন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসবুকা মিন সাফিয়া ওয়া কাদা ওয়া কাদা তাহি কাসরা আকাল লাকাদ কুনতা কালিমাতাল আমজান বিহাল বাকরা লা মাসাফু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আয় আল্লাহর নবী আপনি সাফিয়ার ইয়াত কেন প্রশংসা করছেন তার আপনি ইয়াত কেন নাম করছেন সাফিয়া একজন আল্লাহ নবী স্ত্রী এবং সাইজন খাটো মানে বাইকা তো আয়েশা মাঝে মধ্যে আল্লাহ নবীকে বলছেন এ আল্লাহ নবী বাইকা মহিলার খাটো মহিলার ইয়াত কেন নাম তার ইয়াত কেন প্রশংসা করছেন তখন আল্লাহ নবী কি বলছেন যে আয়েশা লাকাদ কুনতে কালিমাতান তুমি যে আমার একটি কথা বলেছ তুমি যে আমার একটি বাক্য বলেছ লাউ কইলা বিহাল বাহারা তোমার এই কথা যদি মহাসাগরে ফেলে দেওয়া হয় তাহলে মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছে সাফিয়া খাটো মহিলা তোমার একটা পদ নাম হয়ে গেছে তোমার এতে একই উপরে আমি আপনি কত একটা পদ নাম কি মন করছি তারপর হিজাব করানো যাবে না সম্মানিত মসজিদের মুসল্লিগণ নবী হুদা রাদিয়াল্লাহু তাআলা নবল আল্লাহ নবী সাহাবা ইকরামদেরকে বলছেন
যে তোমরা কি জানো বদনাম কিবদ কাকে বলে তোমাদের কি জানা আছে? আমি যা আপনাদেরকে প্রথম থেকে নিয়ে বলছি বদনাম কিবদ, তো আপনারা কি সত্যি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? আশা করছি আপনারা বুঝতে পারেননি। তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, শোনো বদনাম কিবদ কাকে বলে আমি বলছি শুনে নাও, দেখলো কাকে মায়াবলা, তুমি তোমার ভাইয়ের যেই কোনো কথা বলছো তোমার ভাইকে যদি শুনে খারাপ লাগে তাহলে এর নাম হচ্ছে বদনাম কিবদ। আচ্ছা আপনারা যদি জুমার খুতবার শেষে বলে যে আজকে মাদ্রাসার তালেবটা কোরআন হাদিস মানে যে বক্তব্য দিয়েছে তাহলে কি আমি খারাপ মনে করবো? জি না। আর যদি বলে যে কোরআন হাদিস একটাও বলেনি ভাই, আজকে কেসা কাহিনী দিয়ে কাটিয়ে দিয়েছে, তো অবশ্যই আমাকে খারাপ লাগবে। আপনি আপনার বড় ভাইয়ের কথা দোকানে গিয়ে বলছেন যে আমার বড় ভাই এত ভালো স্কুল কলেজ কোচিং প্রাইভেটে লেখাপড়া করার জন্য যখন আমি পয়সা চাই আমাকে সাথে সাথে দিয়ে দেয়, আমার বড় ভাই খুবই ভালো। আপনার বড় ভাই যদি শুনতে পাই তাহলে খারাপ মনে করবে? জি না। আপনার শরীর চলছে না, আপনি ধর ধর করে কেঁদে বলছেন যে আল্লাহ
ছিল তখন আমি অনেক মদ গাঁজা খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলছেন আচ্ছা ভাই সাহেব, তোমার এটা পাপ আমি ক্ষমা করে দিলাম। আপনি বলছেন যে আল্লাহ আমার বয়স 30-40 যখন ছিল তখন আমি অনেক মদ গাঁজা খেয়েছি, অনেক আমি সুখ্রোশ খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলছে আচ্ছা ভাই সাহেব, এটা আমি তোমার পাপ ক্ষমা করে দিলাম। সম্মানিত মাসিদার মশালিগণ, তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। তার তিনটি পাপ কি? এক, আকার বলে দিনহীন, ধর্মত্যাগী। কোন মানুষ যদি বলে যে আমি নামাজ মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, তাহলে সেই ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। কোন মানুষ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে সরকারের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। কোন মানুষ যদি বলে মদ হালাল, তাহলে সরকারের পক্ষ থেকে ফাঁসি দিতে হবে। এই যে আমার গলায় ফাঁস দিয়ে দেওয়া হয়েছে, এই অবস্থা আমি বলছি জনগণ, আমার কথা ভুল হয়েছে, আমি কথা ফিরে নিচ্ছি, তাহলে আমার ফাঁসি হবে না, আমি বেঁচে গেলাম। দুই, আব্দুল নাফস, মানুষ হত্যাকারী। আমি এই গ্রামের কোন মানুষকে হত্যা করেছি, আমার বাড়ি হচ্ছে পাকুড় জেলা, আমি এই গ্রামে এসে যে কোনো কারণ হোক লোকটাকে এক থাপ্পড় মারলাম কিংবা লাঠি দিয়ে মারলাম, সে লোকটি সাথে সাথে মারা গেল, তখন আমাকে হত্যা করতে হবে। তার পিতা মাতা যদি বলে যে সেই তালবিটা আমার ছেলেকে মেরেছে মেরেছে মারা গেছে গেছে, আমরা তাকে ছেড়ে দিলাম, আমরা তাকে ফাঁসি দিব না, তখন আমি বেঁচে গেলাম। তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার বিক্রম নিজেকে জিন্দা নেওয়া তাকে ওসানা, অবিবাহিত ছেলে নিজের জেনায় লিপ্ত হয় তাহলে তাকে এক সোনাকে পিটিয়ে এলাকে থেকে 1 বছর জন্য তাড়িয়ে দিতে হবে। যারা বিয়ে শাদী করেনি এমন তো অবস্থায় যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে এক সোনাকে পিটিয়ে এলাকে থেকে 1 বছর জন্য তাড়িয়ে দিতে হবে। আর তাই তাই রাত, আর যারা বিয়ে শাদী করে নিয়েছে এর পরে যদি জেনা লিপ্ত হয় তাহলে তাকে জমিতে বুক পর্যন্ত পুঁতে ঢের পাথর দিয়ে দিয়ে মেরে দিতে হবে। তার বাঁচার এই গ্রামে কোনো সুযোগই নাই, সে যত বড় পরিচয় হোক না কেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এমন তো অবস্থায় আপনি হজ করতে গিয়েছেন, আপনি তো সুদ ঘুষ, আপনি আপনার নামাজ পড়া বা ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন। আপনি বলছেন যে আল্লাহ আমি জীবনে নামাজও পড়নি, জীবনের মধ্যে নামাজ পড়নি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। জেনা করেছি আল্লাহ আমি অনেক মেয়েদের সাথে চেনা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। দেখলেন তো তিনটি পাপ আপনাদেরকে পয়েন্ট দিয়ে গেলাম যে দুটি পাপ আছে সে বেঁচে যেতে পারে, তিন নম্বরটি চেনা করলে বাঁচবে না। আপনি অনেক মেয়েদের সাথে চেনা করার পরে বলছেন আল্লাহ আমি তো অনেক মেয়েদের সাথে চেনা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলছে আচ্ছা আইসা আমি তোমার এটাও পাপ ক্ষমা করে দিলাম। এবার আপনি বলছেন যে আল্লাহ আমি যে পাপটি ক্ষমা চাইবো সেটা লাস্ট বার বলো, আল্লাহ তুমি আমাকে চান্স দাও সেই পাপটি আমার ক্ষমা করে দাও, আমি আর কিছু চাই না। সেই পাপটি কি? তখন আপনি বলছেন যে আল্লাহ আমি কোন মুরগি সাহেবে কোন মাস্টারে ডাক্তারে ইঞ্জিনিয়ারের পাপ করতে বেশি আমি বদনাম বিপদ করেছি, আল্লাহ তুমি আমার শুধু এই পাপটা ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ও হাজি সাহেব তুমি সব তুমি যে 3-4 লাখ টাকা খরচ করে যদি কাবা করে হজ করতে আসো, 3-4 লাখ টাকা কেন, তুমি যদি কোটি কোটি টাকা খরচ করে প্রতিবার তুমি যদি হজ করতে আসো তবে আমি বদনাম বিপদ বা ক্ষমা করতে পারবো না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আবার ফিরে আসতে হবে, ফিরে এসে আপনাকে বলতে হবে যে যার যার আপনি বদনাম বিপদ করেছেন তার কাছে গিয়ে তার হাত ধরে ক্ষমা চেয়ে বলবেন যে ভাই সমাজে চলাচল করতে গিয়ে বুঝতে পারিনি তোমার পিছনে অনেক বদনাম বিপদ করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো ভাই, তুমি আমাকে মাফ করো। সেই লোকটি যদি মাফ করে তাহলে হবে, কিন্তু আল্লাহ তাআলা এই পাপ জীবন অবধি ক্ষমা করবেন না। বদনাম করেছেন আপনি আমার, আর যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আল্লাহকে বলবো আল্লাহ তুমি জালেম আল্লাহ, তুমি অত্যাচারী আল্লাহ, তুমি সারা পৃথিবী সব কিছু করতে পারলেও তোমাকে অত্যাচারী আল্লাহ বলবো। আল্লাহ বলছে আরে আমাকে কেন অত্যাচারী বলবা, শোনো আবু জাহলকে মান্য দিয়ে আল্লাহ তাআলা নো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন যে ইন্নি হারামতু মালাইয়া অত্যাচার করা কাজ জুলুম করা কাজ অন্যায় করা কাজ আমি আমার
পাপ জীবন ক্ষমা করব না। সম্মানিত মাসিদান মোসাবিগণ, সময় শেষ, আরো অনেক কথা বলার ছিল, প্রতিজ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যারা বদনাম কিবত করছে এবং যারা মানুষের সাথে জড়িত পাপ করছে তাদেরকে তুমি এই বল এই মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকার বেশি তৌফিক দান করেন। সুবহান আল্লাহুম্মা আমিন।